মৌকালি গ্রামের কোন একটা লোক বদমাইশি করে মোড়ের মাথায় এরম কোরআন বেকের সেই কোরআনের উপরে দিয়ে ঢাড়িয়েছে আর একজন সেইটা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে সবাই তো ছবি দেখলেই যে আমাদের মৌকালিছে ভদাল ছেলে ফুটে ভত্ত্বশালা একেবারে বাতাসের গতিতে উঠে গেল সকাল 10 টায় পোস্ট করা বেলা 12 ভিতরে তার বাড়ি গড়া আলেম মাওলানা ইমাম সাহেব সবে এক জায়গায় জমায়েত হলো কি হবে বলে এখানে এক টি সভা করতে কোরআনের উপরে দাঁড়াবে এটা কখনো মেনে নেওয়া যায় যদি একটা সভা ডেকে দেওয়া হয় মোটামুটি লক্ষীরা দুদশ হাজার ঠিক মতেছি আচ্ছা দাঁড়িয়েছে তো ওর প্রতিবাদ করার আমারে দশ হাজার মানুষ আছে আমারে দেখালে ভাই সবনাশ দেখতে পাচ্ছেন কোরআনে দাঁড়িয়েছে কত বড় বিমান বিশ্বাসঘাতক না হলে কোরআনে দাঁড়ায় আমি চরম অন্যায় করছি এই অন্যায়ের কোনো খাওয়া নেই উজ্জেল হবে জরিমানা হবে আর শাস্তি হবে অনেক কিছু প্রিয় প্রিয় শ্রোতামণ্ডলী মনে রকম যেমন উৎসাহ করান দিয়ে দাঁড়িয়েছেন শরীয়তের মশলায় যদি ওই মানুষটার বিরুদ্ধে ফতোয়া দিতে হয় তাহলে ওকে বলতে হবে লোকটা হারাম কাজ করেছে আল্লাহর কোরআনকে অবজ্ঞা করেছে এর জন্য লোকটা শাস্তি হওয়া উচিত আমিও চিৎকার করে বললাম যিনি সর্বনাশটা করেছেন তাকে পুলিশ হেফাজতে দেওয়া হবে তার বিরুদ্ধে আইনি মামলা দায়ের করা হবে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে দশ হাজার মানুষ যারা এসেছিলেন তাদেরকে আমি লক্ষ্য করে বললাম সত্যি করে বলবেন কোরআনের বিশ্রুতি করার কারণে আপনারা যারা এখানে এসেছেন আপনারা কি একটাবার বলবেন আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা হোক এ ব্যাপারে আপনারা কি চান উপস্থিত জনমণ্ডলী যারা আছেন কোরআনের ইজ্জত কারা রক্ষা করতে চান হাত তুলুন সবর সবর এখন না ওই সবাই দশ হাজার লোকের সবাই বললুম কোরআন ইজ্জত মাচাতে হাত তুলুন কারা কারা একাত তুলবে না দু হাত সুযোগ পেলে হয়তো ঠ্যাংও তুলে দেবে কোরআনের ইজ্জত বাঁচাবো না তা কি আমি বললাম ভাই হাতটা লাভান এইবারে আপনারা এখানে আজকে শপথ করেন কোরআনের ইজ্জত বাঁচাতে যখন এসছেন কালকের থেকে কোরআনটা পড়বেন কারা কারা এখানে একটু নাম লিখে দাঁড়িয়ে এই দশ হাজার লোক টাকা হতে কমিটি লাগবে কথা বলেন কথা বলে হ্যাঁ হ্যাঁ দশ মিনিটের এটা কি কোরআনের ভক্ত না মোনাদෙක්?cadherin বাস করছি আমরা আমি কোরআন পড়বো না আর কেউ যদি কোরআন আদে দাঁড়ায় তার বিরুদ্ধে বিরাট লড়াই করব এটা কোწიদ দে বলি ছেলে মানুষ তো হচ্ছে একটু দাঁড়াবা তো নাম কি জাহাঙ্গীর লাশা সোজা হয়ে দাঁড়াও দুই পায়ে ভদ্রে সোজা হয়ে হাতটা এরকম কোন স্কুলে বলো হ্যাঁ ভালো বাড়ির বৌমা ভালো আছে বৌমা তোমার স্ত্রী ভালো আছে বলো বুঝতে ও এখন বেকার হয় ওই বুড়ো হয়ে যাচ্ছে তো মাথামতি আর কাজ করে না ধর ওরে তুললি মেজন নিয়ে জটিল মশলা তো বিবাহ পাটি তুললে অসুবিধে আছে ধরুন ওই কচি বউ তালাকালাক এখন সে বউ এক জায়গায় গিয়ে হুকিং কল এর বউ আসলে মশলাটা এত এত জটিল বিবাহ লোকের যদি আমি দাঁড়িয়ে বলি যে ধরুন এই চাষা বউ তালাক ও বললো যে ধরুন আমি তালাক দিছি এরা যদি বলে না ওতে তালাক হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে যার জন্য বিহুয়া পার্টি তুলি এখন এ ওর বউ তালাক দেবার পর ওর বউ বিরাট বড় একটা শয়তানি করেছে এ কি শাসন করতে পারে শাসন করতে কেন এটা শাসন করতে না ও এখন অন্যর বউ হয়ে গেছে এখন ফাসি আছে তাও কে শাসন করতে পারবে শাসন কতদিন করতে পারে যতদিন স্ত্রী ছিল আবু বস রাগ করেছিল আচ্ছা ওর বউকে তালাক দেওয়ার পর সে বউ যদি কোথাও বেসতি হয় সেখানে যদি আমার কথা বলার অধিকার না থাকে বুকে হাত দিয়ে আগে বলতে হবে মুসলমানদের কোরআন আপনারা আছে না কোরআনকে তালাক দিয়েছেন কথা বলে নিতে কাপ করছেন কেন আর আসলে যদি করেন আপনার না দেওয়া থাকে তাহলে আপনি যারে তারা তার ইজ্জত থাকলো বা গেল আপনার গাজালা করার কি আছে আপনার গাডা তো তখন জ্বালা করবে যখন সে আপনার বউ থাকবে সে যখন আপনার বউ না তার বেজদতি হলি তো আপনার গাজালা করা কোনো দরকার নেই তো তাহলে এটা কি লোক দেখানো ঢ্যাপনাও করা হচ্ছে আমি পড়বো না করান অথচ করান কেউ করলে বিরাট আন্দোলন কর পশ্চিমবঙ্গের ধর্মের আবেগ আছে উদ্বেগ আছে ধর্মের উত্তেজনা আছে পশ্চিমবঙ্গের ধর্মের প্রেমিকের অভাব প্রকৃত অর্থে ধর্ম প্রেমিকের খুব অভাব দেশে তো প্রচুর পরিমাণে মুসলমান আছে কিন্তু কোরআন প্রেমিক খুঁজে পাওয়াটা বৌমা খোঁজাটা যত কঠিন প্রেমিক পাওয়াটা চাইতে চাইতে অনেক বেশি কঠিন বলবেন তাইলে এইভাবেই কি সমাজ শেষ হয়ে যাবে কোনো কি উপায় নেই হ্যাঁ উপায় আছে মানজাদা ফাওয়া যাদা যারা চেষ্টা করে তারা পায় যারা চেষ্টা করে তারা পায়